নভেম্বর 2020 জুলাই 21 মেয়াদ শেষ 2021 এর জুলাই এর হচ্ছে জানুয়ারি 22 এর হচ্ছে ডিসেম্বর 2021 এক বছর আগে মেয়াদ শেষ সেপ্টেম্বর 2021 পরে2022 সালের আজকে হচ্ছে নভেম্বরের 14 তারিখ জানুয়ারি 22 ডিসেম্বর 2021 এক বছর আগে মেয়াদ শেষ মে 2022 এত সামনে মেয়াদ আমরা জুলাই 21 মেয়াদ শেষ উনি একটা অভিযোগ করছেন যে হলো খাপের ভিতরে ঢোকান আমরা ওষুধ তো একটু দেখি আপনার অভিযোগ টিকে কিনা দেখি ঠিক আছে কিনা তাহলে নতুন প্যাকেট পান নাই নতুন প্যাকেট আনার সময় খুলে আনলে পাওয়া যায়2021 কি
এটা কি লেখা আছে মার্চ 2021 মিয়াদ শেষ কি এটা কথা হলো নাকি মার্চ 2021 বক্সের দোকান আছে এটা জুন 2020 সবই তো আপনার মেয়াদ সব মার সবই তো মেয়াদ উত্তর নেই আপনার দোকানে যা আছে সবই মেয়াদ উত্তর নো বিক্রি করে রাখেন নাকি বলেন না এটা ছাড়া তো অনেক বক্স আছে কম করে সেটা এই বিপদের সময় আপনি দেখেন না একটা নিয়ে চলে মার্চ 2020 মিয়াদ শেষ নিচে সিরাপগুলো একটু দেখি সিরাপ অক্টোবর 2022 মিয়াদ সিরাপে কি করবেন সিরাপে কি করবেন সিরাপে কি করবেন এটা তো বক্স নাই ভাই ভাই একটু কিছু এই এখন ফলাই দিয়েন এখন সামনে রাখেন পরে ফলাই বুঝতে পেরেছেন এখন কি করবেন আপনার প্ল্যান কি ভবিষ্যৎ প্ল্যান কি কম করে আনার কারণে এইখানে আমরা কয়েক মিনিট বের করলাম এত বলে একটা সব যেটা হাত দিলাম সেটা মেয়াদ করলাম দশটা হাত দিলাম সাতটা মেয়াদ করলাম তিনটা হয়তো মেয়াদ আছে এমন ফার্মেসি না এ তো হলো কি বলে বাইরে কি আপনি ফার্মেসি না অন্য কিছু নতুন বক্স যা আছে
বাচ্চাদের দুধও বেরের জন্য এই বাচ্চা প্যাকেটটা না দুকানে নিয়ে দেন এটা এটা ওনার হাতে দেন এদিকে দেন স্যারের হাতে দেন এটা মাস 22 ভাই এটা একটু নেন তো এটা এটা হাতে নেন এটার ব্যাপারে একটু বলেন শিশু খাদ্য বাচ্চাদের ব্যাপারে কিছু বলেন দুধের খাবার ব্যাপারে জুলাই 2022 মে আছে এটা কি শিশুদের পুরো পুরো দেওয়া হয় না মার্চ মানে কি জুলাই মাসে শেষ হয়েছে 25 তারিখে মেয়াদ তারপর আপনি রেখেছেন কেন জুলাই রেখেছেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আজকে 14 তারিখ তারপর আপনি রেখে দিয়েছেন তার মানে এর আগে বিক্রি করতে নিশ্চয় এটা কি এটাও সব সব ডিজি মহোদয় খুব ভালোভাবে বলছেন শিশু খাদ্য মার্চ মাসে আছে মার্চ ভেরি স্যার ভেরি স্যার ভিটামিন ভিটামিন ভেরি স্যার স্যার দোকানের নাম তো লাস ফার্মা দেওয়া কথা না লাস ফার্মা লার্জ লার্জ ওই যে নাম নকল করছে নাম নকল তাহলে অসুখের জন্য অ্যান্টিবায়োটিক খাবে একজন রোগী তার কি অসুখ ভালো হবে বলেন নিশ্চিত মৃত্যু দেখা হবে না আমার এক শালক আছে হাটের সমস্যা গত মাসের ঘটনা মিরপুর এক নম্বর থাকে তো তার একটু সমস্যা তৈরি হয়েছে সে ওই স্প্রে নেই নাকে নেওয়ার সাথে সাথে আরাম পেয়ে যায় নাকে নেওয়ার পর সে মানে আরও ঘেমে যাচ্ছে মানে কাজ করছে না দুই তিন চার ঘন্টা পর যখন দেখা গেল লক্ষ টাকা ধারণ করলো হসপিটালাইজ করালো এই সময় দেখা গেল মেয়াদ নেই আবার পাশে থেকে ফার্মেসি থেকে আরেকটা নিয়ে আসা যেমন ধরো জানেন সংসার কারণ না এটা তো ব্যাড ইফেক্ট আছে আছে তো যে ওষুধটা জীবন রক্ষাকারী হিসেবে কাজ করার কথা ছিল একই ওষুধ জীবন মানে বিনাশকারীর কারণ হচ্ছে আপনি হাসছেন বস থেকে কয়েক মিনিটের ভিতরে দেখেন কয়েক এক গাদা ওষুধ এরই অংশ হিসেবে মূলত কারমরাঙ্গি থানা পুলিশের সহযোগিতা নিয়ে এই এলাকায় অভিযান পরিচালনা করে আমরা যেটি পেলাম বিপুল পরিমাণে মেয়াদহীন ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল এবং একই সাথে পাশে আর কি কনফেকশনারি দোকানে নিষিদ্ধ যে ক্রিম যেটি অবৈধভাবে নিয়ে এসে বিক্রি করার যে অপচেষ্টা সেটি করা হচ্ছিল এই অপরাধে দুই প্রতিষ্ঠানকে একটিকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে আর একটিকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকে আচ্ছা যে মেয়াদহীন ঔষধ বিক্রি করছে মানে যারা ভোক্তা তাদের পক্ষে আপনার কিছু বার্তা আছে কিনা সম্মানিত ভোক্তাগণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে দয়া করে আপনারা এই যে কোনো পণ্য ক্রয় করার ক্ষেত্রে আপনার একটু মেয়াদ আছে কিনা একটু দেখে ক্রয় করুন এবং যদি মেয়াদোত্তীর্ণ হয়ে যায় সেক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করুন এবং প্রতিকার নিন আমি হটলাইন নাম্বারটি বলি 1611 এটি 24 ঘন্টা ওপেন থাকে এই নাম্বারে আপনারা জানাতে পারেন নাম্বারটি আমি আবার বলি 1611 ধন্যবাদ